আচ্ছা, আসলে বুট স্ট্র্যাপটা কি জানি? আচ্ছা, আমরা ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করছি তাই না? যে করি ফ্রেমওয়ার্কের কাজ করছি, যে করি ফ্রেমওয়ার্কের কাজ ছিল কি, একটা সব কিছু লেখা আছে আগে থেকেই সব কিছু ফাংশন বানানো আছে, কিন্তু ফাংশনটার নাম লিখে লিখে আমরা কাজ করছি তাই তো? এগুলো তো যে করি ফ্রেমওয়ার্ক ছিল। আচ্ছা, এরকম সিএসএস ফ্রেমওয়ার্কও আছে, তার মধ্যে একটা হচ্ছে বুট স্ট্র্যাপ। আচ্ছা, এটা দিয়ে কেমনে কাজ করতে হয়, কিরকম আমি বোঝাই জিনিসটা। ইন্ডেক্স ডট এইচটিএমএল নেন, আর এখানে আর একটা ধরেন স্টাইল ডট সিএসএস, ঠিক আছে, ওপেন করেন। বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করার সময় সিএসএস আগে থেকেই করা থাকবে। সাপোজ মনে করেন একটা ক্লাস কল করা আছে এমএস মিডল, এরম একটা সিএসএস আগে থেকে করা আছে, তো স্টাইল ধরেন দেওয়া আছে টেক্সট অ্যালাইন সেন্টার, কথা বুঝতে পারছেন? একটা এরকম একটা সিএসএস ক্লাস কল করা আছে। এখন আমি নর্মালি একটা এখানে এইচটিএমএল ফাইভ দিলাম, এখানে নেন ঠিক আছে, আর এখানে কি করবো আমরা সিএসএসটাকে লিঙ্ক করালাম, সাপোজ ধরেন এই সিএসএসটা আগে থেকেই করা আছে। এখন আমি একটা পি নিছি, ধরেন নর্মালি একটা পি নিছি, দিস ইজ টেক্সট, আমি চাচ্ছি এখন যদি টিটাকে নর্মালি দেখি তাহলে কেমন দেখা যাবে, এরকম দেখা যাবে তাই না? আমি চাচ্ছি যে পিটাকে মিডলে নিয়ে আসবো, কথা বুঝতে পারছেন? সেক্ষেত্রে আমার আমাদের আগে থেকে মনে আছে, আমরা আমরা জানি যে এই ক্লাস একটা আছে, এই ক্লাস যদি আমরা এর মধ্যে বসাই তাহলে কাজ করবে। বুঝতে পারছেন? কাজ করছে, এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, মানে আগের থেকে এরকম সিএসএস করা আছে, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, সিএসএস এর এরকম লেখা আছে অনেক বড় ফাইল, বলে দেওয়া আছে যে কোন সিএসএস এর কোন সিএসএস ইউজ করলে কি কাজ হবে, এটা ডকুমেন্টেশনের মধ্যে দেওয়া আছে, কথা বুঝতে পারছেন? কি ক্লিয়ার? আপনি আপনি খটকা লাগবে কেন, এখানে আগে থেকে কল করা আছে যে এই এই ক্লাসটা ইউজ করলে। আবার আমার মনে করেন একটা ক্লাস দেওয়া আছে যে টেক্সট ফন্ট, এরকম একটা ক্লাস দেওয়া আছে, সেটার ফন্ট ফ্যামিলিটা, সরি টাহমা ফন্ট, বল কালার গ্রিন, তারপরে আপনার ফন্ট সাইজ সাপোজ 30 পিক্সেল, ঠিক আছে, এরকম একটা আমাদের ডিজাইন করা আছে। আর ডকুমেন্টেশন মধ্যে দেওয়া আছে তুমি যদি এই ক্লাসটা ইউজ করো তোমাদের ফন্টের মধ্যে বা তাহলে এরকম জিনিসপত্র হবে, কথা বুঝতে পারছেন? এরকম ডকুমেন্টেশনের মধ্যে দেওয়া আছে। এখন আমরা খুব ইজিলি যদি কি ইউজ করি, এখানে টেক্সট ফন্ট যদি ইউজ করি তাহলে সুন্দর মতো পেয়ে যাবেন এগুলা, সিজেসগুলো আগে আগে থেকে লেখা আছে। হ্যাঁ, বুট স্ট্র্যাপের সুইচেসের মধ্যে এরকম সব ডিজাইন করা আছে, কি কথা কি বুঝতে পারছেন? এখন আমি এখানে কেন বললাম টুইটার বুট স্ট্র্যাপ তাই না? এখন টুইটার বুট স্ট্র্যাপ এই জন্যই বললাম, টুইটার আছে না, টুইটার ডট কম, এটা সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, এরকম এই টুইটার টুইটারের যে কোম্পানি ওনারাই এই বুট স্ট্র্যাপটা বানাইছে, এর জন্য এটাকে টুইটার বুট স্ট্র্যাপ বলা হয়, অনেকেই বলে আর কি। হ্যাঁ,
বা অনেক জায়গায় মার্কেট প্লেসে দেখবেন যে জব ডিসক্রিপশনের মধ্যে দেওয়া আছে যে টুইটার বুট স্টেপ জানতে হবে, ডেভেলপারকে বা ডিজাইনারকে টুইটার বুট স্টেপ জানতে হবে, আপনি সেটার জন্য ফিট, তাই না? টুইটার বুট স্টেপ দেখলে ভয় পাওয়ার কিছু নাই, যে আমি আমি তো বুট স্টেপ জানি, আমি তো টুইটার বুট স্টেপ জানি না। এখন এটা আসলে কি এবং কিভাবে কাজ করতে হয়, এটার অনেক ফ্যাসিলিটি আছে, টুইটার বুট স্টাফের অনেক ফ্যাসিলিটি আছে। ও ম্যাক্সিমাম সবচেয়ে বড় বড় থিম, যেগুলো বড় বড় থিম বলেন বা বড় বড় ওয়েবসাইট বলেন, ওয়ার্ডপ্রেসের বড় বড় থিম, সেগুলো টুইটার বুট স্টাফ দিয়ে করা হয়, কথা বুঝতে পারছেন? এবং খুবই প্রফেশনাল এবং খুবই আউটলুকটা অনেক ভালো, প্লাস রেসপন্সিভ করার সময় আমরা মিডিয়া কোয়ারি ইউজ করি, তাই না? বুট স্টাফের মধ্যে এরকম এরকম ক্লাস বানানো আছে, এরকম এরকম ক্লাস বানানো আছে, যে ক্লাসগুলো ইউজ করলে ওইটা অটোমেটিক্যালি আপনার রেসপন্সিভ হয়ে যায়। আমরা এত, এখন প্রশ্ন হচ্ছে আমরা এত কষ্ট করলাম কেন, তাই না? আমরা গ্রিড করি, গ্রিড মানে আমরা ই করি না, উইথ দিছিলাম 25-25-25 করে, 22-22 করে, আদাবে দিছিলাম ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে পাশাপাশি আনছিলাম, এই জিনিসগুলো বুট স্টাফ অনেক ইজিলি করা যায়, কথাই বুঝতে পারছেন? আমাদের যে পিএইচডি ছিল না, এরকম, তাই না? এখানে যেগুলো করছি এগুলো বুট স্টাপে অনেক ইজিলি করা যায়, এত কোড করার দরকার হয় না, এবং সেগুলো রেসপন্সিভ সহকারে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনাকে লিখতে হবে সিএসএস, হালকা সিএসএস করে লিখলেই, যে একটা নর্মাল ডিজাইন করতে আপনার মনে করেন যে 1.5 ঘন্টা সময় লাগবে বা 2-3 ঘন্টা সময় লাগতে পারে, এরকম পিএইচডি এস্টিমেল করতে, এটা বুট স্টাপ দিয়ে আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, উইথ রেসপন্সিভ। তাহলে এগুলো আমরা শিখলাম কেন, তাই না? আমরা শিখছি আসলে, যদি আমরা ওইটা না শিখতাম তাহলে এটা এটা বুঝতে পারতাম না, এটা বুঝতে পারতাম না কাজ হচ্ছে কেমনে। হ্যাঁ, কী প্রবলেম, সমস্যা হলো একটা জিনিস লেখা রয়েছে, সাপোজ, হ্যাঁ হ্যাঁ, এখন এটা দিয়ে কাজ করবেন কেমনে? কাজ করার জন্য আপনাকে যেতে হবে getbootstrap.com ওয়েবসাইটটাতে। আচ্ছা, আমরা যখন jQuery UI ইউজ করছি, jQuery UI তখন ইউজ করার সময় কী করছি, ফার্স্ট ওয়েবসাইটে গেছি, তারপর কী করছি, ডাউনলোড করছি, এটা তো সেমভাবে গেলেন, যারপর এখানে লেখা আছে bootstrap ডাউনলোড, এই যে 3.3.7 ভার্সন, এখানে ক্লিক করেন, আপনাকে বলছে কোনটা তুমি ডাউনলোড করবে, এখানে বিভিন্ন রকমের আপনার ফাইল দেওয়া আছে, তার মধ্যে আমরা এটা কম্পাইল করা, হ্যাঁ, এখানে আবার কাস্টমাইজ করে নেওয়া যায় যে আমাদের এত অনেক সব জিনিস দরকার নেই, আমাদের কিছু সংখ্যক জিনিস দরকার আছে, আপাতত যেহেতু আমরা শিখতেছি এখন আমাদের সবগুলোই দরকার, অথবা এখান থেকে আপনি এই যে লিঙ্কও ইউজ করতে পারেন সিডিএন থেকে। সিডিএন মানে কি জানিত নাকি, কি সিডিএন মানে কি জানেন না? কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, ছেলে মানুষের লজ্জা পাওয়ার কিছু নাই, লজ্জা জিনিসটাকে একদম মাটি দিয়ে দিবেন। আচ্ছা, ডাউনলোড দিলাম, ডাউনলোড করার পর এখানে তিনটা ফাইল আছে, সিএসএস, ফন্টস, জেস। আচ্ছা, আমরা আপাতত কাজ করি এখানে, বাদ এখানে বুট স্টাফ নামে ফোল্ডার রাখি, ঠিক আছে? আচ্ছা, নিয়ে গেলাম, এবার এর মধ্যে গিয়ে এই ফোল্ডার যে তিনটা আছে না, তিনটাই রেখে দিলাম, যেহেতু বুট স্টাফ দিয়ে কাজ, বুট স্টাফ কাজ দিয়ে কাজ করবো, তাই না? এখন কোনটা কোনটা আমাদের লাগবে, ফার্স্টে দুটাকে ওপেন করেন, এগুলো দরকার নেই, এটাও দরকার নেই। আচ্ছা, সিএসএস এর মধ্যে ফার্স্টে গেলাম, যাওয়ার পর এখানে দেখেন bootstrap.css, এটা কি? তাহলে আমাদের এটা লাগবে, এটা লাগবে,
বাদ, এখানে এটা আছে, আর এখানে কি আছে, বুটস্ট্র্যাপ ডট মিন ডট থিম ডট মিন ডট সিএসএস, আর এখানে এটা লাগবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা লাগবে, এটা লাগবে না, এটা লাগবে না, ঠিক আছে, সমস্যা নেই। নরসিংদীর লোক না? আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করেন, অনেক বড় ফ্রেমওয়ার্ক এবং আজকের মধ্যে শেষ করতে হবে, কারণ আমাদের অনেক পিছিয়ে যাচ্ছে আস্তে আস্তে। না, কারণ আমরা এইদিকে সময় দেওয়ার চেয়ে আমরা ডেভেলপমেন্টে গিয়ে যদি অনেক বেশি সময় দিই, আমাদের লাভটা তত বেশি হবে। ঠিক আছে, আমরা ডেভেলপমেন্টে ডেভেলপমেন্টে প্লাস ওয়ার্ডপ্রেসে গিয়ে সময় দেবো, এদিকে সময় যতটুকু দিয়ে ফেলছি আমাদের স্কিলের জন্য এনাফ, ডিজাইনের জন্য এনাফ টাইম দিয়ে ফেলছি। ডিজাইন যতটুকু দেখানো হয়েছে, আপনারা যদি নিজে নিজে ট্রাই করেন, এখন মানে টোটাল জিনিস বুঝে গেছেন, এখন স্কিলটা করার জন্য, স্কিলটা করার জন্য নিজে নিজে ট্রাই করতে হবে, মানে ডিজাইনটাকে আরও সুন্দর পরিপাটি আরও গুছানো করার জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই, যতটুকু শিখছেন এনাফ। না না, তা তো আমি তো বলি নাই যে আমাকে কল দিয়েন না, বসে কথা না, কোর্স শেষ হয়ে যাওয়ার পর আমাকে সেই ফার্স্টের যে সমস্ত স্টুডেন্ট আছে তারাও কালকে কালকে একজনকে নোট দিচ্ছে, কালকে রাত্রে সোর্স ফাইল পাঠা দিচ্ছে, ভাই এরা কেমনে করতে হবে একটু দেখেন, তাহলে আমি দেখে তাকে সিএসএস পাঠিয়ে দিলাম যে এটা বসায় দেন, অমুক 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 লাইনে ঠিক হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আবার আবার মাঝে মাঝে কখন তো আপনি নক করলেও অ্যান্সার দেবো না, কখন আমি জানি যদি এটা আপনি ট্রাই করেন তাহলে পারবেন। যেমন কালকে একটা স্টুডেন্ট রাত্রে ক্লাস করে গেছি, অনেক টায়ার্ড ছিলাম, তারপরে ফোন দিছে রাত 11টার সময়, ভাই খুবই জরুরি অবস্থা, আমি একটা ওয়েবসাইট নর্মালি ঠিক আছে, মানে পিসি দিয়ে রেখে দেখলে ঠিক আছে, বাট যখনই কি বলে মোবাইল দিয়ে ব্রাউজ করতে যাচ্ছি তখন একটা পর্ন সাইটে ঢুকে যাচ্ছে, অটোমেটিক্যালি ডিরেক্ট করে চলে যাচ্ছে। তো এখন আমি বললাম যে আপনি এটা কিছু প্লাগইন আছে এগুলোকে ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে দেন, দেখেন কাজ হয় কি না। তারপরে বলছে ভাই আজকে রাতের মধ্যে ডেলিভারি দিতে হবে, আপনি আজকে দেখেন। আমি বললাম আজকে তো পারছি না, আজকে আমি খুবই টায়ার্ড অলরেডি, আমার আমি পিসিতে নাই, মোবাইল থেকে আপনার সাথে চ্যাট করতেছি, তা আপনি দিয়ে রাখেন, এক্সেস দিয়ে রাখেন, আমি পরে দেখবো। বলছে ভাই এখনই দেখেন। তারপর ওটা দেখলাম, ওটা আমার মানে 2-3 মিনিট সময় লাগছে, পরে ঠিক করে দিলাম, বললাম এখন হয়েছে নাকি দেখেন তো, কইছে হ্যাঁ হয়েছে। তখন কাজে আগ্রহ বাড়ে না আসলে, তখন আপনার ওটা লাভ হইল না। এখন আমি ওই ছেলেটার কাজটা করে দিলাম, সে জীবনের কাজটা শিখলো না, ঠিক আছে? আমি ওই কাজটা এখন ওই ওই সমস্যাটা সমাধান করার জন্য বিভিন্ন রকমের হয়ে থাকতে পারে, ঠিক আছে? আমি একটা দুইটা তিনটা আমি নিজেও মানে কনফার্ম ছিলাম না যে এই কাজটা করলে ঠিক হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? 2-3টা জিনিস অ্যাপ্লাই করলাম, কাজ হয়ে গেল। এখন আমি এমন কাজ আছে ক্লায়েন্টের, আমি এখন পর্যন্ত এরকম হয় না যে একটা কাজ ক্লায়েন্টের করছি সে একই কাজের রিপ্লাই খুব কমই কমই করছি। হ্যাঁ হ্যাঁ, এরকম হয়েছে যে থিম ডেভেলপমেন্ট করছি, একই রকম কাজ, প্লাস নতুন নতুন কাজের জন্য বিভিন্ন রকমের নতুন নতুন কাজ ক্লায়েন্টরা দেয় এবং ওইগুলোই চ্যালেঞ্জ হিসেবে নিতে হয়, বুঝতে পারছেন? তো আপনাদেরও এইগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে এবং কাজগুলো করতে হবে। আচ্ছা যাই হোক, সিএসএস ফোল্ডারে গেলাম, এখন এগুলো লাগবে না, এই যে ম্যাপ আছে না ডট ম্যাপ, এগুলো একটা লাগবে না। তাহলে কটা দাঁড়ালো শেষ পর্যন্ত? আর থিম ডট মিন ডট সিএসএস এটাকে এখানে লিঙ্ক করান, সিএসএস ফোল্ডারের মধ্যে এটা কি ঠিক আছে? তো আচ্ছা, এখন জেএস ফোল্ডারের মধ্যে যান, জেএসের মধ্যে কি আমাদের একটা ফাইল এক্সট্রা লাগবে, সেটা সেটা হচ্ছে
হ্যাঁ অবশ্যই, যে কোয়ারি ছাড়া তো যে কোয়ারি কাজ করবে না, কাজ করবে। হ্যাঁ একই ফাইল, যে কোয়ারিতে একই ফাইল, যে কোয়ারি 1.1.1.1.3.min.js। এখানে যান, সমস্যা এখন চলে আসছে এখানে। তো আমরা কি করব, এই যে কোয়েরির যে মেইন ফাইলটা এটাকে অবশ্যই আগে লিঙ্ক করব, তাই না? এসসি আরআইপিটি স্ক্রিপ্ট এসআরসি ইকুয়াল জেস, ঠিক আছে। আর এরপরে কি লিঙ্ক করাবো, এটা লাগবে না, তাই না? আচ্ছা, এবার এটা, এটার মধ্যে কি আছে দেখেন একটু, কোনো কিছুই নাই, এটা লাগবে না আমাদের, এটাকে বাদ দিয়ে দেন কি, ঠিক আছে? আচ্ছা, আমাদের যে কোয়ারি লিঙ্ক করা হয়ে গেছে, যে কোয়ারি সরি বুটস্ট্র্যাপের সব কিছু লিঙ্ক করা শেষ। এখন যদি আমাদের এক্সট্রাভাবে কোনো স্ক্রিপ্ট লিখতে হয় তাহলে কি করবো, এখানে ফন্ট অসাম ইউজ করা দেখছিলাম আমরা, ফন্ট আসাম ইউজ করার সময় কি ফন্ট ফোল্ডার আলাদাভাবে লিঙ্ক করা লাগছিল, সিএসএস এর মধ্যেই ছিল। এটা যদি আপনার বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস এর মধ্যে যান, এখানে ফন্টস লেখেন, আছে যে ফন্টস কন্ট্রোল এফ সবগুলো আছে দেখছেন, এক ফোল্ডার পিছনে, এর থেকে এক ফোল্ডার পিছনে ফন্টস ফোল্ডার, এগুলোকে কল করা আছে, ঠিক আছে। আচ্ছা, এখন বুটস্ট্র্যাপের মধ্যে সবচেয়ে সবচেয়ে উপকারী জিনিস আমাদের সেটা কি, গ্রিড সিস্টেম। এই যে গ্রিড সিস্টেম দেখছেন, এটা দিয়ে কেমনে কাজ করতে হয়, ফার্স্টে কোথায় গেলাম, সিএসএসে গেলাম, সিএসএস থেকে একটু নিচের দিকে আসেন, এই যে গ্রিড সিস্টেম। গ্রিড সিস্টেম মানে তো আমরা বুঝি নাকি, বুঝি, এই যে এটা যেখানে এটা একটা গ্রিড, যেমন এখানে দেখেন টোটাল একটা লেআউট, এর মধ্যে আবার এতটুকু একটা, এতটুকু একটা, এতটুকু একটা, আবার এখানে এতটুকু একটা গ্রিড, এতটুকু একটা গ্রিড, এতটুকু একটা গ্রিড, আর এতটুকু একটা গ্রিড, আলাদা আলাদা গ্রিড না, এগুলা বিভিন্নভাবে ভাগ করা, কথা বুঝতে পারছেন, এগুলো হচ্ছে গ্রিড। আচ্ছা, এই কাজগুলো কেমনে করবেন, আমাদের তো অলরেডি সিএসএস কল করা আছে, তো আমরা একটা কাজ করি, এখানে একটা বক্স নেই, বক্স বক্স নিলাম, বক্সকে যদি ডিজাইন করি ডট বক্স, উইথের দরকার নাই, আমরা হাইট দেই, হাইট নিলাম সাপোজ 200 পিক্সেল, ওকে। আর এটার বর্ডার 1 পিক্সেল সলিড রেড, এটা কি দেখা যাবে কিছু, এটা যদি যেহেতু ডিপ নিচে চলে তাহলে ফুল স্ক্রিন থাকবে, তাই না? এখন যদি আমরা এখানে অনেকগুলো ডিপ নেই, 1 2 3 1 2 3 4 5 6 6টা যদি ডিপ নেই তাহলে কীরকম দেখা যাবে, আসছে 6টা একটার পর একটা, কি বুঝতে পারছেন মাসুদ ভাই? আচ্ছা, এখন আমি চাচ্ছি এগুলোকে পাশাপাশি শো করবো, মানে গ্রিড করে শো করবো, এগুলো তো উপরে মানে একটার পর একটা শো করছে, সেটা তো নর্মালি শো করবেই, কারণ ডিপ মানে ডিসপ্লে ব্লক করা, টোটাল লাইন জুড়ে থাকবে সে, তাই না? আমি চাচ্ছি এগুলো গ্রিড আকারে শো করবে, সেজন্য বুটস্ট্র্যাপের কিছু কিছু ক্লাস আছে, কীরকম এখানে লেখেন ক্লাস, তো লেখা যায় আরো ক্লাস লেখা যায়, তাই না? ক্লাসের মধ্যে COL, এখানে লেখেন LG, এখানে লিখে দেন 1, টোটাল লেখেন একটা ক্লাস,
এটা ক্লাস, হ্যাঁ এটা ক্লাস। না এই ক্লাস আগে থেকেই প্রিডিফাইন করা আছে, বুঝতে পারছেন? আমরা এই ক্লাসটা আগে থেকেই, আপনি ইচ্ছা করলে এটার নাম মনে করেন পিওএল পল দিতে পারবেন না, সেন্স করা আছে। আচ্ছা এটা একটু আমরা দেখি আসলে আউটপুটটা কীরকম আসে, আমি একটু আউটপুটটা দেখি। হ্যাঁ কি চলে আসছে পাশাপাশি? হ্যাঁ কী নামে কল করছে আমি আগে থেকে জানতে হবে আমাদের। এখন লেআউট বানালাম তাই না, বুট স্ট্র্যাপের এখান থেকে শুরু করে এতটুকুকে 12 ভাগে ভাগ করা হয়েছে। কত ভাগে? 12 ভাগে ভাগ করা হয়েছে। এখন এখানে আমরা কয়টা নিয়েছি? 1 2 3 4 5 6 ছয়টা নিচ্ছি তাই না? এখানে দেখেন ছয়টা নেওয়া আছে, একটা একটা করে দিচ্ছি, একটা দুইটা তিনটা চারটা। আমরা যদি এখানে 2 করে দিতাম, এখন ছয়টা আছে না, যদি আমরা 2 দিতাম তাহলে কত হতো? 6 2 গুণে 12 তাই না? এখন তাহলে কত কতটুকু হবে? পুরোটা জুড়ে থাকবে না, তাহলে আমাদের যদি এরকম 12টা লেআউট দরকার হয় যেটা আমাদের পিএইচডি ফাইলের মধ্যে ছিল, একটা দুইটা তিনটা চারটা, চারটা ছিল না, চারটা নিতে পারতাম না এইভাবে, অনেক ইজিলি নেওয়া যেত। কিন্তু কথা কি বুঝতে পারছি? আচ্ছা এ হচ্ছে অবস্থা। আবার আমরা কি করছিলাম, লেআউট নেওয়ার পর আবার দুই সাইডে ফাঁকা রাখছিলাম না? হ্যাঁ এখন ধরেন এরকমই রাখেন, এরকমই রাখেন, আপনি চাচ্ছেন যে এরপরে এই ঘরটা ফাঁকা থাকবে, ফাঁকা থেকে এখানে এইটা নিচে চলে আসবে, সেক্ষেত্রে এগুলাকে অবশ্যই যেগুলো কলাম এগুলো তাই না, কলামগুলোকে একটা রোর মধ্যে রাখেন। কি আর ও ডাব্লিউ রো, রোর মধ্যে রাখলেন, আর এগুলোকে একটা রোর মধ্যে রাখলেন, এটাকে মানে এটা একটা রো, এটা একটা রো তাই না? এখানে ফাঁকা আছে বাট এটা নিচে নেমে আসছে, কথা বুঝতে পারছি? বাট এখানে দেখেন তখন রোদের পরে আবার নিচে এনে এখানে এটা চলে আসছে রোর কারণে। এখন এটা সলভ করার জন্য আমরা নর্মালি যখন ডিজাইন করছিলাম একটা ক্লাস রাখছিলাম না, যে দুই সাইডে ফাঁকা রাখবে, উইথ এত 80% মার্জিন অটো দিয়েছিলাম, মিডলে চলে আসছিল, বুটস্ট্র্যাপে এরকম ক্লাস আছে, এরকম ক্লাস। হ্যাঁ ফাঁকা পরে পরে দেখাচ্ছি ওরা। এখন চাচ্ছি দুই সাইডে ফাঁকা রাখবো, এখানে এ সাইডে ফাঁকা রাখবো, এ সাইডে ফাঁকা রাখবো। আচ্ছা এটাকে বাদ দেই, এখানে নিয়ে আসি। এরকম আছে তাই না, রোদের পর কারণে কি আছে, নিচে একটা স্ক্রল বার চলে আসে। আমি চাচ্ছি যে দুই সাইডে ফাঁকা একটু একটু আপনার জায়গা থাকবে, সেজন্য এখানে ইউজ করবেন রোর বাইরে। কন্টেইনার নামে একটা ক্লাস আছে, কন্টেইনার CONTAINER কন্টেইনার নামে একটা ক্লাস আছে, এটা ইউজ করবেন। এখন দেখেন কি ফাঁকা ফাঁকা হয়ে গেছে দুই সাইডে, এই কন্টেইনার নামে ক্লাস আছে না, এই ক্লাসের মধ্যে বলা আছে এটা, এটা স্পেসিফিক্যালি, এটা স্পেসিফিক্যালি ইভেন্ট করে দেখেন, আমরা তো জানি না স্পেসিফিক্যালি ইভেন্ট করতে নাকি কি করছে। দেখেন কন্টেইনারে দেখেন, যান দেখছেন উই দিছে, এই কন্টেইনারের ক্লাসিক কন্টেইনার আমি তুলে দিয়ে দেখাচ্ছি কি দিছে এখানে, আমি তুলে দেখাচ্ছি কন্টেইনার ক্লাস এগুলো দিছে, আপনি চাকলে এগুলো কমাতে পারবেন না, বাড়াতে পারবেন না, বাড়াতে পারবেন। আচ্ছা আপনি চাচ্ছেন যে এর সে একটু কমায় দেবেন, মানে এত বড় ফাঁকা রাখবেন না, সেজন্য এখানে ইউজ করবেন কন্টেইনার FLUID ফ্লুইড, কন্টেইনার ফ্লুইড। এটা নর্মালি যতটুকু ছিল তার চেয়ে কমে গেছে একটু,
বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে অবস্থা। এখন এখানে যদি আপনি এটা সরায় দেই, রোটা সরায় দেই, আমি কন্টেনার ফ্লুইড রাখি, দেখছেন রোদের কারণে একটু বেশি চেপেছিল, এখন রোদ দিই না, এখন ফাঁকা হয়ে গেছে না, দেখা যাচ্ছে আপনাদের। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন সাপোজ আমি এর মধ্যে কিছু কন্টেন্ট রাখবো, এই তো এক দুই তিন চার পাঁচ, আচ্ছা চারটা থাক, মনে করেন চারটা আমরা ডিজাইন করছিলাম না, চারটা ডিজাইন করছিলাম না, এতে ওরকম থাকবে। এখানে বের হয়ে গেছে কেন? কারণ আমরা এটার একটা হাইট দিছিলাম, হাইট বাদ দিয়ে দেন, হাইট তো থাকবে না, অটোভাবে হাইট। আর তাছি এরকম থাকবে না, কি হবে টোটাল স্ক্রিন জুড়ে থাকবে, মানে এই চারটা ফুল স্ক্রিন হয়ে থাকবে। তাহলে কি কি করতে হবে আমাদের এখানে? এখানে কি চারটা, এখন কি বারোটা হচ্ছে? দেখেন দুইটা দুইটা কয়টা কত হয়? চার পাঁচ ছয় সাত আট, আটটা হচ্ছে, তাই না? আমাদের বারোটা করতে হবে, তাহলে তিন করে দিতে হবে, এক দুই তিন চার, তাহলে তিন করে দেন। বুঝতে পারছি। আচ্ছা এখন সবাইকে দুইটা দুই করে দেন, এখানে করেন চার, এক দুই তিন চার পাঁচ ছয়, একটা বেশি হয়ে গেছে। এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা গেছে না? এখন আপনি চাচ্ছেন মাঝখান থেকে এখানে কিছুই থাকবে না, কয় নম্বরে? এক দুই তিন নম্বরে কিছুই থাকবে না, ঠিক আছে, এখানে ফাঁকা থাকবে। তাহলে এক দুই তিন নম্বরে এখানে গিয়ে লেখেন কল এলজি ও ও ডবল এফ এ সি টি অফসেট, কত অফসেট রাখবেন? যদি দুই রাখতে চান তাহলে দুই রাখার ফাঁকা থাকবে। এখন এখানে দেখেন কেমন শো করে, এখানে আসার কিছু এখানে নাই, এটা কিন্তু এখানে আসে নাই, এটা এখানে চলে গেছে, লাস্টের ডান নিচে নামছে, আরে নামবে, কথা বুঝতে পারছি হানিফ ভাই? হ্যাঁ হ্যাঁ, নিচে নেমে গেছে, সেক্ষেত্রে তো আপনার এই নিচেটা বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে, এটা কমায় দেন, লাস্টের দিকে বাদ যাবে, তাই না? ঠিক আছে, এখন যদি কখনো লাগে এরকম, আবার অসমানও তো লাগতে পারে, সাপোজ লাগলো যে এখান থেকে এতটুকু বিশাল বড় একটা ডিপ শো করবে, এখান থেকে দুইটা ডিপ শো করবে, তাহলে ধরেন এখান থেকে ধরেন চারটা, এক দুই তিন চার, আর এখানে কত 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 পাখি থাকে? হ্যাঁ আটটা পাখি থাকে না, ধরেন এখানে দিয়ে দিলেন চারটা, অথবা এর ওর এতটুকুই থাক, আপনি এরকম একটা কন্টেইনার একটা নিচে নেবেন, একটা নিচে নিলেন, এখানে যা শুধু দুইটা রাখবেন, একটা রাখলেন কত আট, একটা চার, তাই তো আট চার, ঠিক আছে। এখানে কেন এটা শো করছে? কারণ এটা দিয়ে রাখছি আমরা, আট চার, এরকম লাগে না আমাদের, ছোট বড় ডিপ লাগে না, সেক্ষেত্রে এভাবে ইউজ করতে পারবো না। এখন এগুলো ঘর ঘর লাগছে, এর মধ্যে তো আমাদের কন্টেন্ট থাকবে, ইমেজ থাকবে, লেখা থাকবে, তাই না? ইমেজ দিলে ইমেজের সাইজটাকে আমরা ছোট করতে পারবো, গোল করতে পারবো, লেখা লেখাটার ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি সব চেঞ্জ করতে পারবো আলাদা আলাদাভাবে, কত বস্তু। এটা হচ্ছে লেআউটের জন্য, জাস্ট লেআউট,
কি কথা কি বুঝতে পারছি? হ্যাঁ, এখন এখন ধরেন আমি এই রকমই করব, বাট এটা হবে রেসপন্সিভ। এখন কিন্তু রেসপন্সিভ না, এখন কি রেসপন্সিভ না। আপনি যদি ছোট করেন, ঠিক আছে, দেখেন তো আমি যাচ্ছি এই স্ক্রিনে সেই নষ্ট হচ্ছে। আসলে কি রেসপন্সিভ এটা? আমার কত স্ক্রিনে শিখতে হচ্ছে দেখেন, 1200, 1200-র নিচে যখন 1199-তে আসছি তখনই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যখন 1199-তে আসবো তখন এখানে 1, 2, 3, 4, 5, 6টা আছে, তো তখন 6টা শো করবে না, তখন শো করবে 4টা করে। কথা বুঝতে পারছেন? 4টা করে শো করবে তারপরের স্ক্রিনে। কি কথা, কি ক্লিয়ার? সেজন্য এখানে লিখতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে, যেমন 4টা করে যদি শো করতে চান তাহলে এখানে লিখলেন কল এমডি, এমডি মানে মিডিয়াম, কল এমডি কত করে দেবো আমরা, তাহলে 4টা করে যদি দেয় তাহলে 3টা করে শো করবে, কল এমডি 3। কথা বুঝতে পারছেন? কল এমডি 3, কল এমডি 3, কল এমডি 3, আর কত, কল এমডি 3 কয়টা হলো, 4টা হলো। কিন্তু এই দুইটা এরকম শো করছে না, আমি চাচ্ছি এই নিচের দুইটা আবার দুইটা দুইটা করে শো করবে, কারণ তাছাড়া তো আর ভালো দেখা যাবে না, তাই না? যদি 3টা করে দিতে ভালো ভালো দেখা যাবে না। তাহলে কি করবো আমরা, এখানে লিখে দেবো কল এমডি 6, এখানে কি করবো কল এমডি 6। ক্লিয়ার? এখন দেখেন, এখন দেখেন এই স্ক্রিনে মানে কিরকম রেসপন্সিভ। দেখেন এই স্ক্রিনে ঠিক আছে, যখনই আমরা ছোট স্ক্রিন হয়ে যাচ্ছি তখন আবার 4টা করে শো হয়ে যাচ্ছে। এখন এরকম আস্তে 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 যখন আপনি 900, আপনি 991-তে থাকবেন তখন ঠিক আছে, বাট 991-তে আসলে আবার ঠিক নাই। আপনি চাচ্ছেন 991-তে আসলে কয়টা করে শো করবে, একটা করে, সরি আপনার 3টা করে শো করবে। তাহলে এখানে লিখবেন কল এস এম মানে স্মল, এলজি মানে লার্জ, এমডি মানে মিডিয়াম, এস এম মানে স্মল, এখানে লিখবেন কত, 4টা, তাই না? এখানে সব অটোমেটিক্যালি এগুলো দেওয়া আছে, এগুলো ইনস্পেক্টিভ লিমেন্ট করেন একটু। আচ্ছা আমি দেখাচ্ছি, সব এই কাজগুলো করে রাখছে। কলসেম 3, কলসেম 3, এখন কিন্তু সবগুলোতেই হবে এটা, কলসেম 3, হ্যাঁ নিচেরগুলোতেও হবে, 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে। এখন ইনস্পেক্টিভ লিমেন্ট করেন একটু, এখানে এখানে যান, তারপর দেখেন এই যে কল এস এম 4 মানে কত, উইথ এত দেওয়া আছে, বড় তো আমরা দিছি এটা বক্স, তো এটা আমরা বড় আমরা নিজেরাই দিছি। নিচের দিকে জানে দেখেন ফ্লোট লেফট করা আছে, এটা দেখছেন সব কিছু করে রাখছে, এই যে কি কত পজিশন টজিশন দিয়ে মানে সব কিছু করে রাখছে তারা, আর আমরা শুধু ক্লাসগুলোকে ইউজ করতেছি। এখন ক্লাসগুলোর নাম এখানে দেওয়া আছে, আমি যেগুলো বলে দিচ্ছি এগুলো ইউজ করতে হয়, আমি যেগুলো যেগুলো দেখা দিচ্ছি একদম পারফেক্টলি এগুলো ইউজ করতে হয়, এর বাইরে আপনাদের ইউজ করতে হবে না। না এর বাইরে রেসপন্সিভ করার জন্য এগুলো এইগুলো লাগবে, এখন দেখছেন এগুলো এগুলো মিডিয়া কোয়ারি এই ক্লাস দিয়ে ইউজ করে রাখছে তারা। কথা বুঝতে পারছেন? মিডিয়া কোয়ারি তারা তারা যাদের তারা যে মিডিয়া কোয়ারি ছাড়া অটোমেটিক্যালি কাজ করতেছে অ্যাট দ্য রেট অফ মিডিয়া অল, এগুলো করে রাখছে তারা। কথা বুঝতে পারছেন? আচ্ছা এখন আমি চাচ্ছি যে, হ্যাঁ এখন আরো ছোট করেন, আপনি চাচ্ছেন এই স্ক্রিনে আসলে অটোমেটিকলি একটা হয়ে গেছে, আপনি চাচ্ছেন না এর এই এরপরে আসলে একটা দুইটা করে শো করবে, সেজন্য এখানে কি করব, এখানে দিতে হবে কল এক্স এস কত, 6, এক্সটাই স্মল, না ডাবল এক্সেস নাই,
এখন দেখেন ছোট করেন, দুটাকে শো করে একদম শেষ পর্যন্ত এটা এটাই থাকবে। আপনি যদি চান যে কাস্টম একটা ডিজাইন নেবেন, এখানে গিয়ে রেসপন্সিভের ক্ষেত্রে আপনি অ্যাট দ্য রেট অফ মিডিয়া কোয়ালি নিয়ে একটা একটা করে দিয়ে দিলেন উইথ ওটা ওটা। হ্যাঁ, কি কথা কি বুঝতে পারছেন? তাহলে আমার মনে হয় না রেসপন্সিভ করতে আপনাদের আর ঝামেলা হওয়ার কথা। প্লাস যে কোনো বড় বড় ধরনের ডিজাইন, যে কোনো ধরনের ডিজাইনের লেআউট করা বুট স্টাপ দিয়ে একদম মানে চোখ বুজে করে ফেলতে পারবেন। এখানে আপনি বক্স নেবেন, হ্যাঁ, কারণ এর নিচে তো আর ডিজাইন করা নেই। উনি বলছে যে এর নিচে যদি কোনো ডিজাইন করতে চায়, ঠিক আছে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি ক্লাস তো আছে, আরো ক্লাস নিছি না আমরা, আমাদের কাস্টম কাস্টম সেক্ষেত্রে আপনার সেই সিএসএসটা অবশ্যই এই স্টাইল অর সিএসএস এর মতো রাখবেন, এটার প্রায়োরিটি সবচেয়ে বেশি। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন এখানে এই জিনিসগুলো বলে দেওয়া আছে, এখন মনে করতে পারেন যে ভাই আপনি বলে দিলেন আপনারটা কতক্ষণ মনে রাখবো। প্লাস আপনার ফ্রেমওয়ার্ক যেগুলো সেগুলা কিছুদিন পর পর সিস্টেম চেঞ্জ হয়। যে কোনো ফ্রেমওয়ার্ক শিখলেন আপনি, সাপোজ লারাভেল, লারাভেল হচ্ছে পিএসপি ফ্রেমওয়ার্ক, লারাভেলও যদি শেখেন কিছুদিন পরে দেখবেন সিস্টেম অন্যরকম হয়ে গেছে।